চেয়ার চেয়ারে বসা কি নামাজ পড়া যাবে চেয়ারে বসে নামাজ পড়া এটা পূর্বী যুগে ছিল না তো সবাই মাটিতে বসেই নামাজ পড়তেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হচ্ছে অনেকে নিচে বসতে পারে না চেয়ারে বসাই লাগে এখন তার জন্য কোনটা উত্তম হবে চেয়ারে বসবে না নিচে বসবে উপরে তার দাঁড়িয়ে পড়বে তার জন্য অবশ্যই চেয়ারে বসাই তার বিকল্প কারণ হচ্ছে আল্লাহ তালা বলেছেন ফতাকুল্লাহ মস্তাত যতটুকু পারো ততটুকু তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলেছেন সল্লে কাঈমান ফাইল্লাম তস্তাতে ফা কায়দান ফাইল্লা ফাইল্লাম তস্তাতে ফায়লা জামবিন দাঁড়িয়ে পড়ো না ফেললে বসে না ফেললে পাশে শুয়ে তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত বসার কোনো একটা সুরত এখতিয়ার করা যায় ততক্ষণ পর্যন্ত এর পরেরটা শোয়াতে যাওয়া যাবে না তাহলে বসা মাটিতে বসা নিঃসন্দেহে উত্তম এটা যদি পারে না পারিলে চেয়ারে যদি বসে কেউ তার সলাত হবে কারণ এটাও বসা এটাকে দাঁড়ানো বলে না এটাও বসা এটাও বসা বলা হয় আসলে কা আয় দান কেউ যদি বলে কাজ বলেন নিচে বসা হ্যাঁ জয়ালছানো আছে হাদিসে উপরে বসা যাবে নিচে বসা যাবে কোনো সমস্যা নেই যেটা এখন যে ব্যক্তি দাঁড়াতে পারে বসতে পারে না তার জন্য চেয়ারে বসে পড়াটা দাঁড়াতে দাঁড়াবে বাকি নিচের দিকে হলেও চেয়ারে বসে করবে কারণ এটা নিচের দিকে আখরা সুদার কাছাকাছি আর যদি তিনি তিনি বসতে পারেন কিন্তু দাঁড়িয়ে দাঁড়াতে পারেন না নিচে বসতে পারেন তো তার জন্য উচিত হবে নিচে বসে আদায় করা কারণ তখন তার দাঁড়ানোর দিকে যাবেন না কারণ ওইটা তখন ওইটা তার থেকে শকুত হয়ে গেছে তার দাঁড়ানোর অবস্থা তার নেই নিচে বসটা তাদের হবে আর যদি তিনি দেখেন যে তার কোনটা রুকু করতে পারেন দাঁড়াইতে পারেন কিন্তু বসতে পারেন না তাহলে তিনি বসে চেয়ার যদি বাকিটা রুকুতে রুকু রুকু দেওয়ার সময় তিনি বসে সলারটা আদায় করবেন যদি নিচে দাঁড়িয়ে না পারেন অর্থাৎ যেটা তার জন্য সবচেয়ে যেই ফরজ বা রোকন আদায় করার সময় যেটা সবচেয়ে কাছে সেটা তাকে করবেন সেটা সেটা তিনি করবেন যদি বসতে কাছে হয় নিচে বসে তাহলে নিচে বসে করবেন এটা করতে পারেন আর দাঁড়িয়ে কিছু দিকে দাঁড়িয়ে কিছু বসে করতে পারেন সেটাও তার জন্য জায়গা আছে যতটুকু পারেন ফাত্ত করল্লাহ মাস্ত দাঁড়াতে সবটা পারেন নাই বলে সবটা দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়তে সবটা দাঁড়িয়ে পড়তে পারেন না বলে কিছু দাঁড়িয়ে পড়তে পারবেন না এটা কিন্তু না এটা কিন্তু না যতটুকু পারেন অতটুকু তিনি দাঁড়িয়ে পড়েন যতটুকু পারেন না অতটুকু তিনি নিচে বসে বা চেয়ারে বসে আদায় করতে পারবেন এতে কোন সমস্যা নেই কোনো কোন নিয়ম তো এটাও বলেছেন যে যেহেতু বসাটা বসাটা কাছাকাছি সেহেতু যদি কেউ নিচে বসাচ্ছে উপরে দাঁড়িয়ে পড়তে পারেন অর্থাৎ চেয়ারে বসে পড়তে পারেন দাঁড়ানোর অংশটা তিনি এটা চেয়ারে বসে করবেন বাকি নিচে বসার সময় নিচে চলে যাবেন যখন যখন সেদার দিকে যাবেন তখন অত বসা দিকে যাবেন নিচে চলে যাবেন আর উপরে বসার সময় উপরে বসতে না পারলে দাঁড়িয়ে বসতে না পারলে চেয়ারে বসে তিনি সাদা করবেন এটাও তার জন্য বৈধ আশা করি বিষয়গুলি বলছেন আমরা বিস্তারিত জেনে নেবেন এটা ইসলাম হাউস ডট কম এ চেয়ারে বসে সালাত আদায় নিয়ে আমার একটা আর্টিকেল আছে ডাব্লিউ ইসলাম হাউস ডট কম সেটা দেখে নিতে পারেন বিস্তারিত জানার জন্য কখন দাঁড়িয়ে পড়া উত্তম হবে কখন বসে পড়া উত্তম হবে কখন চেয়ারে বসে উত্তম কখন নিচে বসা উত্তম এখানে বিস্তারিত বর্ণনা দেয়া আছে